হ্যালো, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই তানিয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ইজি ওয়েতে পাস্তা রান্না করা যায়, আমি কিভাবে রান্না করি সেটা। তো আপনারা বরাবরই জানেন যে আমি অনেকগুলো রসুন কুচি দিয়ে রান্না করি। আপনারা যারা আমার আগের রেসিপিগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি প্রচুর রসুন কুচি ব্যবহার করি, এবারও তার ব্যতিক্রম না। তো প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বেশি করে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা ফ্রাই করবেন না, হালকা বাদামি ভেজে নেবেন, কারণ ফ্রাই করলে তেতো হয়ে যাবে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। রসুন কুচি যখন হালকা বাদামি হয়ে আসবে তখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো আমরা এটার সাথে অ্যাড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, আমি আমার ভিডিও কোনো রকম এডিট না করে আপনাদের সাথে শেয়ার করি, তাই হয়তো ভিডিওগুলো অনেক সময় একটু লম্বা হয়ে থাকে, সেটার জন্য দুঃখিত। কিন্তু যারা নতুন রাঁধুনি আপু বা ভাইয়ারা আছেন তাদের জন্য আশা করি খুবই উপকার হবে আমার এই রেসিপিগুলো, যেহেতু এগুলো আনকাট রেসিপি হয়ে থাকে। আমি ঠিক যেইভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করার জন্য ট্রাই করি। তো আপনারা দেখতে পাচ্ছেন রসুন কুচিগুলো হালকা বাদামি রঙের হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বোনলেস চিকেন কিউবগুলো। রসুনের সাথে আপনি যখন চিকেনগুলো ভাজবেন তখন আলাদা একটা সুন্দর স্মেল পাবেন, আর এভাবে রসুনের সাথে ভাজলে ভালো স্মেলও হয় এবং খুব ভালো টেস্ট হয়। আপনারা করে দেখবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। রসুনের সাথে আমি চিকেনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এবার আমি হালকা লবণ দেব। লবণটা একটু টেস্ট অনুযায়ী দেবেন, বেশি লবণ একসাথে দিতে যাবেন না প্লিজ, তখন অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি অল্প লবণ দিয়ে রান্নাটা শুরু করার, তাহলে পরে আপনারা যখন লবণ চেক করে দেখবেন আবার লবণ অ্যাড করতে পারবেন। কিন্তু যখন খাবারটা লবণাক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, সো এ ব্যাপারটা আশা করি মাথায় রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কিউব করে কাটা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম এবং একসাথে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচের ফালি। আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আমি তো আগে থেকেই বলেছি আমরা খুব কম ঝাল খাই, মানে তেমন একটা ঝাল খাই না, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সো ওরাও খাবারটা খাবে, সেজন্য আমি খুব বেশি ঝাল অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের সাথে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনাদের বাসায় সেটা অ্যাভেলেবল থাকে, তাহলে ঝালটা আরেকটু বেশি করা হবে, বা কাঁচামরিচও বেশি করে ফালি করে দিতে পারেন যারা ঝাল খেতে খুব ভালোবাসেন, বেশি ঝাল খেতে তাদের জন্য খুব ভালো হবে। আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন অন্য জিনিসগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত প্লিজ আমার সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি সব কিছু একসাথে। এভাবে করে যখন কাঁচামরিচটা পেঁয়াজের সাথে দিয়ে দিবেন খুব ভালো একটা স্মেল বের হবে, কারণ আমি সবসময় দেখিয়েছি যে পেঁয়াজের সাথে একসাথে যদি কাঁচামরিচ দেন তাহলে ঝালটাও ভালো হয় এবং একটা ভালো ফ্লেভার আসে, কাঁচামরিচ থেকে ভালো একটা ফ্লেভার বের হয়। এরপরে একটা পাস্তা সস, যেটা এখানে খুবই অ্যাভেলেবল, আপনারা আপনাদের কাজ ওখানে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। আর যদি পাস্তা সস না পান, পাস্তা সস কীভাবে বানাতে হয় সেটারও রেসিপি আছে, সেটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব।
আমি খুব তাড়াতাড়ির জন্য এগুলো কিনে রাখি। এটা দিয়ে খুব সহজে পাস্তা বানানো যায় এবং এটা অনেক টেস্টি, আপনাকে অনেক কিছু অ্যাড করতে হবে না অন্যান্য জিনিসগুলো, এটা একটা থাকলে হয়। আর আপনি যখন পাস্তা সসটা বানাতে যাবেন আপনাকে তখন সসটা আগে থেকে বানিয়ে রাখতে হবে, আর এটা কিনলে আপনাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে না এবং এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে আপনারা যখন পাস্তা রান্না করবেন তখন এখান থেকে দিয়ে দিলেই হবে। তো সবাই তো এখন ইজি সব কিছু পছন্দ করেন, আর আপনারা জানেনই আমার রান্নাটা হচ্ছে ইজি রেসিপি। আমি চেষ্টা করি খুব সহজে যাতে আপনাদেরকে সব কিছু দেখাতে পারি। আগে থেকে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে। একটু সবসময় চেষ্টা করবেন পাস্তা যখন সিদ্ধ করবেন বেশি করে পানি দেবেন, একটু অয়েল দিবেন, অয়েল বা তেল দিয়ে নেবেন, কুকিং অয়েল যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল। তাহলে হবে কি, পাস্তাগুলো একটার সাথে একটা লাগবে না, স্টিকি হয়ে যাবে না। আর হালকা একটু লবণ দিবেন, ওভাবে করলে পাস্তাটার আউটলুকটা অনেক সুন্দর আসে। না হলে হয় কি, একটার সাথে একটা লেগে যায়, তখন আপনার পাস্তা রান্না করতে একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমরা যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম পাস্তা সস দিয়ে, সেটার সাথে পাস্তাগুলোকে আমরা নেড়ে চেড়ে দিব, ভালো করে মিক্স করতে হবে। এই অবস্থাতে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। সবগুলো সস যেটা আমরা বানিয়েছিলাম বা যে গ্রেভিটা আমরা তৈরি করেছিলাম সেটার সাথে পাস্তাগুলোকে খুবই ভালো করে মিক্স করতে হবে। আলতো হাতে এটা করবেন যাতে পাস্তাগুলো আবার ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করার। একটু সময় নিয়ে করলে প্রত্যেকটা রান্নাই অনেক সুন্দর হয়। বাট আমি বলছি না ঘন্টার পর ঘন্টা রান্না করতে, কিন্তু একটু সময় নিয়ে করবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন, আপু বা ভাইয়ারা, আপনারা প্লিজ আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করার চেষ্টা করবেন, কোনো কিছু বাদ দিবেন না। তাহলে দেখবেন আপনাদের পাস্তার লুকটাও আমি যে পাস্তা করছি ঠিক সেটার মতো অনেক সুন্দর আসবে। আমি পাস্তাগুলোকে সবগুলো সসের সাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমার চুলা কিন্তু আছে মিডিয়াম টু হাই হিটে, একেবারে লো করে রাখার দরকার নাই। আমি শেষে আর একটু বেশি ফ্লেভার হওয়ার জন্য অরিগেনোটা ব্যবহার করছি। আপনারা অরিগেনোটা ব্যবহার করার পর বুঝতে পারবেন যে এত সুন্দর একটা টেস্ট দিবে। আপনাদের বাসায় যদি অরিগেনো থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই। সো যাদের কাছে এটা অ্যাভেলেবল আমি তাদের জন্য বলছি, আপনারা প্লিজ এভাবে করে অরিগেনোটা ইউজ করবেন। আর যাদের কাছে নেই তারা একেবারে পাস্তা হওয়ার পরে আপনাদের পাশে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন, তাহলেও খুব ভালো ফ্লেভার আসে। আমি অরিগেনোটা অনেক পছন্দ করি আর আমার বাসায় সবসময় থাকে, সেজন্য আমি অরিগেনোটাই ব্যবহার করি। আর আজকে একটু ঝাল খেতে মন চাচ্ছে তাই আর একটু কাঁচামরিচ অ্যাড করলাম। মাঝে মাঝে একটু ঝাল খেতে মন চায়, বাচ্চারাদের জন্য আমি আর একটু আগেই তুলে রেখেছি, ওটাতে ঝাল কম ছিল। তো এই তো হয়ে গেল আমার পাস্তা, আশা করছি সবার অনেক ভালো লাগবে। ঠিক এভাবে আপনারা যদি পাস্তা রান্না করেন দেখবেন এত মজা হয়েছে কি বলবো। আর আপনারা যখন রান্না করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক শেয়ার এবং থামস আপ করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।